হাই আমার ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল বাংলা মোবাইল টিপসের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আপনি যদি ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদন করে থাকেন কিংবা ভোটার কার্ডের স্ট্যাটাস যদি চেক করতে চান কিংবা যদি সংশন করতে দিয়ে থাকেন তো কী করে আপনি স্ট্যাটাস চেক করবেন তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা চেক করার জন্য আমাদের চলে যেতে হবে গুগলের ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে জাস্ট টাইপ করবো এনভিএসপি এনভিএসপি এন ভি এস পি লিখার পরে আমরা এখান থেকে সার্চ করব তারপরে এই যে ওপরে ওয়েবসাইটে এতে ক্লিক করব করার পরে এরকম পেজটা ওপেন হবে তো এখান থেকে আমরা এটাকে মোবাইলটাকে ডেস্কটপ মোড়ে করে নেব ওপরে যে এখানে ক্লিক করবো করার পরে মোবাইলটাকে আমরা এই ডেস্কটপ সাইডে এতে ক্লিক করব করার পরে নিচে দিয়ে চলে আসবো আসার পরে এই ডাউনলোড এই যেখানে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এটাতে ক্লিক করবেন করার পরে এখানে অ্যাপ্লিকেশান করার সময় যে অ্যাপ্লিকেশান নাম্বারটা ছিল সেটা এখানে দেবেন দেওয়ার পরে ট্রাক স্ট্যাটাসে ক্লিক করবেন আর যদি আপনি অ্যাপ্লিকেশান নাম্বারটা ভুলে যান তো কী করে আপনি সার্চ করবেন এবারে এই যে ডাউনলোড ইলেকট্রনিক পিডিএফ রোল এটাতে ক্লিক করুন করার পরে এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করুন পরে গোতে যান যাওয়ার পরে নিচের দিকে চলে আসুন আসার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন এই যে এটার উপরে ক্লিক করুন করার পরে যদি আপনি স্টেট ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে চান তো এখানে ক্লিক করবেন আর ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে চাইলে এখানে ক্লিক করুন করার পরে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিন করার পরে যদি আপনার এপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বার থাকে তো এখানে দেবেন আর যদি নাম্বার না থাকে তো এখানে নাম দিন নেমে ক্লিক করুন করার পরে এখানে নামটা দিন এখানে লাস্ট নাম ফার্স্ট নাম লাস্ট নাম তারপর এখানে ক্যাপচারে দেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করুন এবার এখানে সার্চে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক নাম এখানে বেরিয়ে পড়েছে ঠিক আছে তো এখানে দেখে দেখবেন আপনার নাম রয়েছে কি না আর যদি নাম না থাকে তাই যে এক দুই এক নম্বর পেয়ে তারপর দু নম্বর পেজে ক্লিক করুন তো নতুন করে আরও কিছু নাম বেরোবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এপিক নম্বর এখানে নাম এখানে ক্যাটা জেন্ডার এজ রিলেশান এখানে বাবা বা কিংবা স্বামীর নাম এখানে স্টেট ডিস্ট্রিক্ট এখানে বাকিগুলো সব রয়েছে আপনি এখান থেকে চেক করে দেখে নিতে পারেন ঠিক আছে এভাবে আপনি দেখে নিতে পারেন যে আপনার ভোটার কার্ড তৈরি হয়েছে কিনা বা সংশোধন হয়েছে কিনা এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন